সাইবার হামলা ঠেকাতে রুশ পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের, বেলারুশে আলোচনায় রাজি ইউক্রেন। রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা, পশ্চিমাদের আকাশপথ বন্ধ, বিশ্ব জুডো ফেডারেশনের প্রেসিডেন্ট পদ থেকে পুতিনকে বাদ। ইউক্রেন থেকে 418 বাংলাদেশি পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ায় পৌঁছেছে বলল পররাষ্ট্র মন্ত্রণালয়। শপথ নতুন কমিশনের, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার সিইসির, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নেই বলল বিএনপি। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। একে এসটিএম টিভির শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। অবশেষে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন। বেলারুশ সীমান্তে এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কিয়েভ। অন্যদিকে নেটোর কর্মকাণ্ড এবং পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এদিকে এখন পর্যন্ত রাশিয়ার 4,300 সেনা হত্যার দাবি করছে কিয়েভ, আর ইউক্রেনের প্রধান শহরগুলো দখলের দাবি রাশিয়ার। কাজী ইফতেখার শুভর, ডেস্ক রিপোর্ট। ইউক্রেনের শহরগুলো এখন এক একটি যুদ্ধের নগরী, মুহুর্মুহু গোলা আর বিস্ফোরণের আঘাতে প্রকম্পিত চারপাশ। ইউক্রেনের মেলিটপোল, খেরসন সহ এ পর্যন্ত 4টি শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। এছাড়াও খারকিভ দখলের কথা বললেও ইউক্রেন বলছে শহরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বেশ কিছু শহরের দখল হারালেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন, দাবি করছে হাজার হাজার রুশ সেনা হত্যার। তবে কিছুটা নমনীয় হয়েছে কিয়েভ। বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে দেশটি। খুব শিগগিরই দুদেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে বলে জানানো হয়েছে। তবে এর মধ্যেই নিজ দেশের পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটোর কর্মকাণ্ড এবং পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি। পশ্চিমা দেশগুলো কিভাবে অহেতুক আমাদের দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে তা সবাই দেখছে। নেটো এই উস্কানিতে সমর্থন দিচ্ছে, তাই আমি সেনাপ্রধানকে নির্দেশ দিচ্ছি পরমাণু সহ সব ধরনের অস্ত্র প্রস্তুত রাখতে, যাতে করে যে কোনো হামলা প্রতিরোধ কিংবা যে কোনো সময় তা ব্যবহার করা যায়। চলমান যুদ্ধে ভয়াবহতা থেকে বাঁচতে ইউক্রেন ছেড়েছে 4 লাখ মানুষ। খুব শিগগিরই শরণার্থী সংকট সৃষ্টি হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এদিকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে একের পর এক দেশ এবং প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞার জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। আর রুশ মিডিয়াগুলোর আয়ের পথ রুদ্ধ করেছে ইউটিউব। এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফেসবুকও। কাজীফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনে হামলা নিয়ে বিশ্বকে আবারও স্নায়ুযুদ্ধ যুগে প্রবেশ করছে। কারণ শুরুর দিকে নীরব থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের প্রত্যক্ষ সমর্থন পাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। অর্থ ও অস্ত্র নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের 25টি দেশ। আর অর্থ নিষেধাজ্ঞা মোকাবেলা করতে রাশিয়ার পাশে দাঁড়াতে পারে চীন, কিউবা, ভেনেজুয়েলা থেকে শুরু করে বেলারুশ, মলদোভার মতো প্রতিবেশীরা। কাজী ইফতেখার শুভর আরেকটি রিপোর্ট। ইউক্রেনের হামলার চতুর্থ দিন ছিল রোববার। এরই মধ্যে ইউক্রেনকে নিয়ে বিশ্ব প্রায় দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কিয়েভকে সমর্থন দিয়ে সামরিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে ইউরোপের বিভিন্ন দেশ। রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আর শুরু থেকে ইউক্রেনের পক্ষে জোরালো অবস্থান বিশ্বের শীর্ষ সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটনকে অনুসরণ করছে যুক্তরাজ্য, কানাডা, জাপানের মতো মিত্ররা। এরই মধ্যে রুশ ইউক্রেন যুদ্ধে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। যদিও খানিকটা নিরপেক্ষ ভূমিকা পালনের চেষ্টা করছে জোটের একমাত্র মুসলিম দেশ তুরস্ক।
30 সদস্যের ন্যাটোর 10টি দেশই রাশিয়ার আশপাশের অঞ্চলে। এতে ভ্লাদিমির পুতিনের চোখ রাঙানির মুখে উভয় সংকটে পড়েছে বুলগেরিয়া, এস্তোনিয়া, রোমানিয়া, লিথুনিয়ার মতো রুশ সীমান্তে থাকারা। কেবল সমর্থন দিয়েই বসে নেই দেশগুলো, এরই মধ্যে কিয়েভে অস্ত্র পাঠিয়েছে ফ্রান্স। আর ইউক্রেন উপকূলীয় অঞ্চলে শক্তি বাড়ানোর জন্য ন্যাটোর সঙ্গে যোগ দিতে ঘাঁটি ছেড়েছে জার্মান নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ এরফুর্ট। সামরিক সহায়তা পাঠিয়েছে নেদারল্যান্ডসও। অন্যদিকে মিত্রদের প্রত্যক্ষ সমর্থন পাচ্ছে রাশিয়াও। ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের জন্য নিজেদের ভূমি ছেড়ে দিয়েছে বেলারুশ এবং মলদোভা। এছাড়াও রাজনৈতিক সমর্থন দিয়েছে কিউবা, ভেনেজুয়েলা, নিকারাগুয়ার মতো দেশ। রাশিয়ার পাশে আছে আর্মেনিয়া, কাজাখস্তান সহ আঞ্চলিক দেশগুলোও। অন্যদিকে রাশিয়ার মিত্র এবং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে পরিচিত চীন সরাসরি ইউক্রেনে হামলা নিয়ে কোনো মন্তব্য না করলেও কৌশলগতভাবে রাশিয়ার পক্ষেই অবস্থান নিয়েছে, আর এ পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে ভারত। যদিও নিরাপত্তা পরিষদে ইউক্রেনে হামলার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে দিল্লি। কাজীব থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। রাশিয়ার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এতে প্রবল চাপের মুখে পড়তে শুরু করেছে রাশিয়ার আর্থিক খাত। এই অবস্থায় আতঙ্কের মুখে ব্যাংক থেকে রুশ নাগরিকদের টাকা তোলার হিড়িক শুরু হয়েছে। এই রিপোর্টটিও কাজী ইফতেখার শুভর। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়াকে বাগে আনতে দেশটির উপর নিষেধাজ্ঞার খড়্গ চাপাচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এরই মধ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক সহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের উপর। এর দুদিন না যেতেই নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে রাশিয়ার ব্যাংকিং খাতের উপর। আতঙ্কিত গ্রাহকরা তুলে নিচ্ছেন তাদের গচ্ছিত অর্থ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বিভিন্ন ব্যাংক এবং এটিএম এর সামনে লাইন দিয়ে অর্থ তুলছেন তারা। এ অবস্থায় অর্থনীতি বাঁচাতে অর্থ তোলা বন্ধ করতে গ্রাহকদের প্রতি দাবি জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। রুশ অর্থ বিভাগের দাবি, পশ্চিমা নিষেধাজ্ঞা সামাল দেওয়ার যথেষ্ট সামর্থ্য আছে তাদের। কর্তৃপক্ষ বললেও তার ছাপ নেই বাস্তবতায়। নিম্নমুখী রাশিয়ার শেয়ার বাজার। এছাড়াও প্রতিদিনই কমছে দেশটির মুদ্রা রুবলের মান। কাজীব থেকা শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে ইউক্রেনে হামলা চালানোয় আন্তর্জাতিক জুডো ফেডারেশনের অনারারি প্রেসিডেন্ট পদ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপসারণ করা হয়েছে। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক এই সংস্থাটি জানায়, ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ায় পুতিনকে সম্মানজনক এই পদ থেকে অপসারণ করা হয়েছে। আন্তর্জাতিক জুডো ফেডারেশনের দূত হিসেবেও তাকে আর রাখা হয়নি বলে জানায় সংস্থাটি। আন্তর্জাতিক অঙ্গনে জুডোর উন্নয়নে ভূমিকা রাখায় এবং জুডোর সর্বোচ্চ সম্মান জুডোকা খেতাব অর্জন করে 2008 সালে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের অনারারি প্রেসিডেন্ট পদে পুতিনকে অধিষ্ঠিত করা হয়। 2014 সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অষ্টম ডান পুরস্কারটিও তিনি অর্জন করেন। এদিকে রাশিয়ার সব ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রসহ ইউরোপের 12টি দেশ তাদের উপর দিয়ে রুশ ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। 400+ বাংলাদেশি ইউক্রেন ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে পোল্যান্ডে প্রায় 400, হাঙ্গেরিতে 15 এবং রোমানিয়াতে 3 জন আশ্রয় নিয়েছেন। এছাড়া আরও 7 জন শিগগিরই রোমানিয়ায় পৌঁছবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে 46 জন দূতাবাস কর্তৃক ব্যবস্থা করা আবাসস্থলে রয়েছেন, বাকিরা নিজেরাই ব্যবস্থা করে নিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউক্রেনে এখনও অবস্থানরত 28 বাংলাদেশিকে রেড ক্রসের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এছাড়া ইউক্রেনের কারাগারেও বাংলাদেশিদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। যারা দেশে ফেরত আসতে চায় তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। রাশিয়া ইউক্রেন সংকটে বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতি সংশ্লিষ্টরা। যুদ্ধাবস্থা স্থায়ী হলে জ্বালানি সংকট ঘনীভূত হবে, যা পুরো অর্থনৈতিক ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আসান এইচ মনসুর। বিশ্ব অর্থনীতির অস্থিরতায় বাড়বে মূল্যস্ফীতিও, এমনই মত তার। হাসান মাহমুদের রিপোর্ট। পৃথিবীর সবচেয়ে বেশি তেল গ্যাস উত্তোলনকারী অন্যতম দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখন যুদ্ধের ডামাডোল।
এমন যুদ্ধাবস্থায় রাশিয়া থেকে তেল গ্যাস রপ্তানি বন্ধ হলে পুরো বিশ্বের অর্থনীতিতে যোগ হতে পারে নতুন সংকট, যার ঢেউ আছড়ে পড়বে বাংলাদেশেও। নতুন যে মন্দার প্রভাবটা আসবে সেটা আমাদের ইউরোপিয়ান মার্কেটেও হবে, অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি এবং গ্লোবালি হবে। ফলে আমাদের আরএমজির এক্সপোর্ট আজ থেকে চার মাস বা ছয় মাস পরে এটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। করোনায় যেখানে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি হয়েছে 20-70% পর্যন্ত, সেখানে নতুন করে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট ঘনীভূত হবে, যা উস্কে দেবে মূল্যস্ফীতিকে, এমনটাই বলছেন ডক্টর মনসুর। তেল এবং গ্যাসের দাম অনেক বেড়ে গেছে এই টেনশনের কারণে, এবং আরো বাড়তে পারে যুদ্ধের পরিস্থিতির উপর ভিত্তি করে। বাংলাদেশকে তো তেল গ্যাস পুরোটাই আমদানি করতে হয় অনেকাংশেই ইদানিং, তো এই কারণে বাংলাদেশও কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে। যখনই উচ্চ মূল্যে চলে যায় তেলের দাম, তখনই কিন্তু গ্লোবাল একটা রিসেশন হয়, মাইল্ড হোক শক্তিশালী হোক একটা রিসেশন হয়ে যায়, ইকোনমিটা একটু স্থিমিত হয়ে আসে। চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে 12,100 কোটি টাকার ভর্তুকি রাখা হয়েছে, বৈশ্বিক এমন পরিস্থিতিতে তা বেড়ে যাবার কথা মাথায় রেখে সেদিকে নজরদারির তাগিদ এই অর্থনীতিবিদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং নতুন চার নির্বাচন কমিশনার। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন সিইসি বলেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে তার। রিপোর্টে জানাচ্ছেন মকসিমুল আহসান। আগামী 5 বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার পদে কাজী হাবিবুল আউয়ালকে শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সিইসির পর একে একে শপথ নেন চার নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান এবং সাবেক 2 সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমান। শপথ নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন সিইসি এবং চারজন নির্বাচন কমিশনার। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান, সবাইকে সাথে নিয়ে কাজ করবেন, দায়িত্ব পালন করবেন নিষ্ঠার সাথে। এই দায়িত্বটা যেন আমরা সঠিকভাবে দক্ষতার সাথে ন্যায়নুগতার সাথে আমাদের গৃহীত যে শপথ সেই শপথের প্রতি অনুগত থেকে পালন করতে পারি, আপনাদের কাছে এই দোয়াটা আমরা চাইছি। এক প্রশ্নের উত্তরে নতুন সিইসি বলেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু করা তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তবে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করবেন বাকি চার সহকর্মীকে সাথে নিয়ে। নির্বাচনও একটা চ্যালেঞ্জ, কিন্তু কোনো চ্যালেঞ্জকে তো ভয় পেলে হবে না, চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। আমরা আশাবাদী, অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচন আমি যে সহকর্মীদের পেয়েছি, আমি ওদের উপর আমাদের উপর আস্থা আছে, আমি আশা করি আমার উপরে ওনাদের আস্থা আছে, আমরা আমাদের যেটাকে বলে যে বেস্ট পসিবল এফার্টস সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। একই সঙ্গে সিইসি বলেন, নির্বাচন কমিশনের সার্বিক কর্মপরিকল্পনা গ্রহণে সব অংশীজনের সহযোগিতা চান তিনি। জানান, সোমবার সকালে তাদের নতুন কর্মস্থলে নিজেদের মধ্যে বৈঠকের মাধ্যমে শুরু হবে নতুন কমিশনের কার্যক্রম। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি 5 সদস্যের যে নির্বাচন কমিশন গঠন করেছে তাতে আওয়ামী লীগের প্রস্তাব করা কেউ নিয়োগ পাননি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারপরও আওয়ামী লীগ নাখোশ নয় জানিয়ে তিনি আশা করেন নতুন কমিশন অবাধ ও সুষ্ঠুই নয়, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে। নতুন নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই আশা প্রকাশ করেন। নতুন কমিশনকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কারা নির্বাচন কমিশনার হল তা নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই জানিয়ে দলটির নেতারা বলেছেন নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবেন না তারা। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ শপথ নিয়েছেন নতুন চার নির্বাচন কমিশনার।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনায় দলের নেতারা বললেন, নির্বাচন কমিশনার নয়, নির্বাচনের সময় কারা সরকারে থাকছেন সেটাই গুরুত্বপূর্ণ। আমরা এই গত 15 বছরের অভিজ্ঞতায় এটা অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে যে এই দেশে যদি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হয়, তাহলে কখনোই একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে না। সংগ্রাম এবং আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করতে। এই সমস্ত লোকগুলো অখ্যাত কুখ্যাত কত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, আমরা সেই ব্যাপারে আগ্রহী নই। গণতন্ত্রের গলাটিপে হত্যা করার জন্য একদল জল্লাদ নিয়োগ করেছে, নির্বাচন কমিশন নয়। বক্তারা বলেন, নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে সব কিছুকেই দলীয়করণ করছে আওয়ামী লীগ সরকার। এই শেখ হাসিনার অধীনে, ফেসিবাদের অধীনে আর কোনো নির্বাচন হতে পারে না, সুষ্ঠু নির্বাচন তো প্রশ্নই উঠে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হতে পারবে না। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অন্য আলোচনায়ও নতুন নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা করেন বিএনপি মহাসচিব। ওই নির্বাচন কমিশন গঠন করেছেন, আমরা আগেই বলেছি সম্পর্কে, কেন আমাদের উপরে চাপ দেন? আমরা বলেছি যে নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ মাথা ব্যথা একটা নিয়ে যে নির্বাচনকালীন সময়ে সরকারটা কারা থাকবে। যদি আওয়ামী লীগ সরকারে থাকে নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো নির্বাচন হবে না, কারণ তারা আবার তাদের মতো করে একই কায়দায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর আমরা বসে বসে দেখব। অবিলম্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বক্তারা। সাম্প্রদায়িক উক্তি করলে সেটা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সোমবার করোনার বিশেষ টিকাদান কর্মসূচি শেষ হবার পরও প্রথম ডোজ দেবার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এছাড়া এই পর্যন্ত দেশের 73% ও লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে বলেও জানান মন্ত্রী। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। করোনা মহামারীর সংকটকালে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক নিয়োগ দিতে বিশেষ বিসিএস পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছিল গেল বছরের জুনে। মহামারীর মধ্যেই লিখিত ও মৌখিক পরীক্ষার পর 4,000 চিকিৎসককে নিয়োগ দিতে চূড়ান্ত সুপারিশ করে সরকারি কর্মকমিশন পিএসসি। রোববার বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিয়োগ দেয়া হলো। এ সময় রাখা স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে করোনা মহামারীতে সরকারের নেয়া নানান পদক্ষেপ ও টিকা কার্যক্রমের কথা। টিকাদানে আমরা যেটা ব্লুমবার্গের রিপোর্টে দেখি, বাংলাদেশের অবস্থান গত 2-3 দিন আগেও পৃথিবীর 200 দেশের মধ্যে 10 নম্বরে বাংলাদেশ অবস্থান করছে। 1 কোটি প্রায় 12 লক্ষ টিকা আমরা দিতে সক্ষম হয়েছি প্রথম ডোজ, এবং সব মিলিয়ে 1 কোটি 20 লক্ষ টিকা আমরা গতকাল আমরা দিয়েছি। টিকা কূটনীতিতে বাংলাদেশ সফলতা দেখিয়েছে বলেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের দেশের মোট পপুলেশনের আমরা 73% টিকা দিতে সক্ষম হয়েছি, 70 ছাড়িয়ে গেছি আমরা। আর টার্গেটেড পপুলেশন যদি ধরি, তাহলে বলতে পারেন প্রায় 100% টিকা আমরা টার্গেটেড পপুলেশনে দেওয়া হয়ে, কিছু হয়তো বাকি থাকতে পারে, আমরা সেই জন্যে আমাদের এই টিকা কর্মসূচি আরও 2 দিন চলমান থাকবে, এবং 2 দিন পরেও আমাদের প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে। গেল 5 বছরে দেশে 15,000 চিকিৎসক ও 20,000 নার্স নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে টেকনিশিয়ান সহ আরও জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক
আশামস চগলুল হোসেন আসাস এই পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 7 এপ্রিল দিন ধার্য করেন। এদিন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত হননি কিশোর, এজন্য তার আইনজীবী সময়ের আবেদন করলে আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। 2021 সালের 3 মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে 6 মাসের জামিন দিয়েছিল হাইকোর্ট। 2020 সালের 6 মে রমনা থানায় 11 জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যাব। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার 6 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রোববার বিকেলে 6 আসামিকে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক শীতল চন্দ্র পাল। এ সময় তারা আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব তাদের গ্রেফতার করে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। নোয়াখালীতে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় বেগমগঞ্জের চৌমোহনি থেকে একটি পিকআপ ভ্যান সোনাইমুড়ি যাচ্ছিল। 7:30 দিকে বেগমগঞ্জ মাইস্তি সড়কের বজরা বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ 3 জন মারা যায়। গুরুতর আহত একজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে রাত 9টার দিকে তিনিও মারা যান। অমর একুশে বইমেলার সময়সীমা বৃদ্ধি করায় নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন লেখক প্রকাশক সহ সবাই। মেলা সংশ্লিষ্টদের ধারণা, বর্ধিত সময় পাওয়ায় গত বছরের লোকসান কাটিয়ে ওঠা যাবে। এদিকে রোববার মেলার 13তম দিনেও লেখক প্রকাশক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো মেলা প্রাঙ্গণ। আর জানাচ্ছেন মিজান রহমান। রোববার সন্ধ্যার ঠিক আগে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টিতে থমকে ওঠে পুরো বইমেলা চত্বর। শেষ পর্যন্ত বৃষ্টি থেমে যাওয়ায় খানিক বাদেই স্বাভাবিক হয়ে যায় মেলার পরিবেশ। তবে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অন্যান্য দিনের চেয়ে মেলায় ভিড় ছিল কিছুটা কম। তারপরও অনেকে এসেছেন প্রিয় লেখকের বইয়ের খোঁজে। অনেকক্ষণ আসছি, মানে যেতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে। হুমায়ুন আহমেদের বই পড়া ট্রাই করি এবং হুমায়ুন আহমেদের বইটাই আমি আজকে কিনে নিয়ে যাব। মুক্তি সেনা লিখেছেন সুকুমার বড়ুয়া। ধন্য সবাই, ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। এবছর মেলার সময়সীমা বৃদ্ধি করা নিয়ে সব মহলে ছিল নানা জল্পনা কল্পনা। তবে সচিবালয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী মেলার বর্ধিত সময়সীমার বিষয়ে ঘোষণা দেন, বলেন করোনা সংক্রমণ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে সুসংবাদ হলো, মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকালে অনুমোদন দিয়েছেন বইমেলা 17 মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং 17 মার্চে বইমেলা শেষ হবে। প্রতিদিনই মেলায় আগত নতুন বইয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 13তম দিনে এসে একদিনে সর্বমোট নতুন বই এসেছে 1,433টি। নতুন লেখক কবি সবাই মেলায় বই প্রকাশ করতে পেরে তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। আমরা আশা করি যে আমাদের গত 2 বছরে আমাদের যে ক্ষতির সম্মুখীন হয়েছিলাম এটি আমাদের এবছর পুষিয়ে যাবে। স্বৈরাচারী দুঃখ বিবিধ, এটা আমার প্রথম বই। নানান বিচ্যুতির বিপরীতে দাঁড়িয়ে মানুষের মধ্যে যে একটা বিরাগ রস তৈরি হয় সেই রসের প্রতিবাদ স্বরূপ কাব্যগ্রন্থ আমার বের হয়েছে। এটা আমার প্রথম কাব্যগ্রন্থ, অনুরাধার কাব্য। প্রতিদিন বইমেলায় হাজার হাজার বই আসলেও মানসম্পন্ন বইয়ের অভাব রয়েছে বলে মনে করেন মেলায় আগত দর্শনার্থীরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে তীব্র ঝড়ের সঙ্গে ভারী বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত 7 জনের প্রাণহানি হয়েছে। রোববার শহরটিতে প্রচণ্ড ঝড়ের সঙ্গে ভারী বর্ষণ শুরু হয়। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়। তীব্র ঝড় ও ভারী বর্ষণের কারণে উদ্ধার অভিযানও বন্ধ করে দেওয়া হয়। দেশটির কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানীতে 1,400টিরও বেশি বাড়ি বন্যার ঝুঁকিতে রয়েছে। রাজ্যের 28,000-এর বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া গোল্ড এবং সানশাইন উপকূলের সৈকতগুলো বন্ধ রাখা হয়েছে। বন্যার কারণে রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে শতাধিক স্কুল রোববার বন্ধ রাখা হয়েছে।
প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্মরণ করা হল বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে। এনটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি পুলক মাহমুদ জানান, স্থানীয় সময় রোববার অভিজিৎ স্মরণে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় উপস্থিত ছিলেন প্রবাসের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রবাসী নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিজিৎকে হত্যা করলেও তার দর্শনকে হত্যা করা যাবে না। তারা বলেন, মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস, অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা, মুক্তবুদ্ধের চিন্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই এসব হত্যাকাণ্ড করছে পরাজিত শক্তিরা। সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের জন্য দূতাবাসের বিভিন্ন প্রয়োজনীয় সেবা অনলাইনে প্রদান করা হবে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, ইকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাদের নামে কর্মে অনুপস্থিতির মামলা রয়েছে দেশে ফিরতে ইচ্ছুক এমন প্রবাসীদের জন্য অনলাইনে স্পেশাল এক্সিট সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। ওই দুই সেবার আবেদন দূতাবাসের ওয়েবসাইটের মাধ্যমেই করা যাবে, আবেদনের আপডেট সেখানেই জানা যাবে। কাতারের রাজধানী দোহায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আওয়ামী লীগ কাতার শাখা। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু। সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন মোল্লার সঞ্চালনায় মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন সহসভাপতি মোর্শেদ আলম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, মশিউর রহমান মিঠু, এস কে শফিক সহ অন্যরা। খেলার খবর। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। সিরিজ জয় হলেও চ্যালেঞ্জ শেষ হয়নি বাংলাদেশের। শেষ ওয়ানডে জিতে ১০ পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে লিগে নিজেদের অবস্থান শক্ত করতে চায় তারা ভবিষ্যতের জন্য। সুমন গোস্বামীর ক্যামেরায় চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সুব্রত ববি। শেষ ওয়ানডের আগের প্রস্তুতিতে চেনা মুখের চেয়ে অচেনেদেরই ভিড় বেশি। খাদের কিনারা থেকে পাওয়া প্রথম জয়ের পর চলছে সেই ঐচ্ছিক অনুশীলন। সাকিব, লিটন, আফিফ, তাসকিন, শরীফুল স্কোয়াডের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের এদিনও তপ্ত রোদে পড়তে ইচ্ছে হয়নি। সিরিজ নিশ্চিতই কি একটু গাছড়া ভাব নাকি অতি আত্মবিশ্বাস স্বাগতিকদের? টপ এইট টিমই কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই হবে, সো আমাদের সিরিজ জিতছি, এখন আমাদের নেক্সট টার্গেট হলো আরও একটা ম্যাচ জিতে আমাদের ১০টা পয়েন্ট নিতে পারলে আমাদের টিমের জন্য অনেক ভালো হবে, হয়তো আরও অনেক বড় চ্যালেঞ্জ আসবে। বাট আমি মনে করি এই ১০টা পয়েন্ট যদি আমরা নিতে পারি তখন আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে সামনের চ্যালেঞ্জগুলো। পেসারদের মধ্যে একমাত্র ইবাদতকেই বল নিয়ে ছুটতে দেখা গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে হেগলি ওভালে টেস্ট জয়ের এই নায়কের আফগানদের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে। চাইলে আরও কাউকে বিশ্রাম দিয়ে অন্যদেরও খেলানোর সুযোগ রয়েছে। প্রথম দুই ম্যাচে রান পাননি তামিম মাহমুদুল্লাহ, নেটে তাদের উপর বাড়তি মনোযোগ দিয়েছেন ডোমিঙ্গো সিডন্স। গত দুই ম্যাচের প্রত্যেকটিতেই বাংলাদেশ ৫০ ওভারের প্রায় অর্ধেক ওভারই ডট দিয়েছে। সবসময় যদি রানের জন্য খেলেন তখন কিন্তু উইকেট পড়ার চান্স থাকে, তখন কিন্তু টিম অনেকটা প্রেসারে থাকে। সো মাঝে মাঝে ডট বল হওয়াটা এটা আসলে খারাপের কিছু না, এটা আসলে পজিটিভ সাইন, কারণ আমি মনে করি যে এটা একটা ইসের পার্টনারশিপও বিল্ড আপ করে। অন্যদিকে স্বপ্ন আঁকা জয় হাতের মুঠো দিয়ে বের হয়ে যাবার পর ছন্ন ছাড়া আফগানিস্তান। এমন উইকেট বানানো হয়েছে দিশাহীন রশিদ মুজিবুররা। শেষ ম্যাচে জয়ের পথ খুঁজছেন তারা, কিন্তু অধিনায়ক তামিম ও কোচ ডোমিঙ্গো উইকেট দেখে হয়তো আশ্বস্ত হয়েছেন শেষ ম্যাচেও অপরিবর্তিত থাকবে উইকেটের চরিত্র। সিরিজ জয় নিশ্চিত হলেও অসমাপ্ত রয়েছে এখনও কাজ। শেষ ম্যাচ জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ, সেই সঙ্গে প্রথম দুই ম্যাচে যারা পারফর্ম করেছেন সেই ধারাবাহিকতা তাদের অটুট রাখার পাশাপাশি যারা পারফর্ম করতে পারেনি প্রথম দুই ম্যাচে তাদের ফর্মে ফেরার চ্যালেঞ্জ। সুব্রত ববি, এনটিভি নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। খবর শেষ করছি, যাবার আগে একে এসটিএম ডিপার শিরোনামগুলো জানিয়ে যাচ্ছে আরও একবার। নেটোর হামলা ঠেকাতে রুশ পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের, বেলারুশে আলোচনায় রাজি ইউক্রেন। রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা, ইউরোপের আকাশপথ বন্ধ, বিশ্ব জুডো ফেডারেশনের প্রেসিডেন্ট পদ থেকে পুতিনকে বাদ। ইউক্রেন থেকে ৪১৮ বাংলাদেশি পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ায় পৌঁছেছে বলল পররাষ্ট্র মন্ত্রণালয়।
শপথ নতুন কমিশনের, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার সিইসির, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নেই বলল বিএনপি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।